আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি, আর এই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন। আজকে আমরা আলোচনা করব, স্বপ্নে যদি কেউ শিয়াল দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কী অর্থ হবে। আগেই আপনাদেরকে বলে রাখি, স্বপ্নের অর্থ কিন্তু বয়স এবং নারী ও পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ একটা স্বপ্ন একজন পূর্ণবয়স্ক মানুষও যদি দেখে সেটার এক অর্থ হবে, আর যদি সেই স্বপ্নটাই একটা বাচ্চা ছেলে দেখে তাহলে সেই স্বপ্নের ভিন্ন অর্থ হবে। তাই অনেক সময় স্বপ্নের ব্যাখ্যা নাও মিলতে পারে। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। যদি কেউ স্বপ্নে দেখেন শিয়াল, এর অর্থ সে ব্যক্তি অনেক বুদ্ধিদীপ্ত সহকারে তার কাজ সম্পন্ন করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে শিয়ালের ডাকাডাকি শুনতে পায় তাহলে ওই ব্যক্তির সমাজে কদর বাড়বে, তাকে বিভিন্ন সভা সমাবেশে ডাকবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন শিয়াল তাকে আক্রমণ করেছে, এর অর্থ ওই ব্যক্তির পিছনে কোনো বুদ্ধিমান শত্রু লাগছে। তাই ওই ব্যক্তিকে সতর্ক হতে হবে, না হলে ওই ব্যক্তির বড় ক্ষতি হতে পারে। যদি কোনো ব্যক্তি শিয়ালের বাচ্চা পালন করতে দেখেন স্বপ্নে, তাহলে ওই ব্যক্তি বিবাহিত হলে ওনার অনেক বুদ্ধিমান সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা আছে। আর যদি অবিবাহিত হন তাহলে উনি ওনার বুদ্ধির জোরে সমাজে প্রতিষ্ঠিত হবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো শিয়ালকে অনেকগুলো কুকুর তাড়া করেছে বা আক্রমণ করেছে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির পিছনে অনেক শত্রু আছে, কিন্তু তাকে সেই শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো মৃত শিয়াল, তাহলে ওই ব্যক্তির কোনো বুদ্ধিমান বন্ধু অথবা শত্রু মৃত্যু হতে পারে। তাই ওই ব্যক্তির বন্ধুবান্ধবকে সাবধান করে দিতে হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন শিয়ালে মারামারি করছে, তাহলে এর অর্থ তার পরিবারের মধ্যে ঝগড়া হতে পারে। যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।